নমস্কার গল্পে গল্পে কিছুক্ষণ এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি গল্প মিসেস তালুকদারের বন্ধু মিসেস তালুকদারের কোনো বন্ধু নেই কি করেই বা থাকবে বন্ধু তা করতে গেলে নিকটত্ব চাই ঘনিষ্ঠতা যদি নাও হয় অন্ততপক্ষে একটা ন্যূনতম নিকটত্ব কিন্তু মিসেস তালুকদারের সঙ্গে কারোর নিকটতাও নেই অনেক দাম্ভিক অনেক স্নব দেখা গেছে কিন্তু ওর মতো বিরাট নাকি একই কাজ করেন ফরেন ব্যাংকের বড় অফিসার টফিসার জাতীয় চুল বাচ্চা মেয়েদের মতো ববছাট চোখে রেব্যানের সানগ্লাস ঠোঁটে সব সময় লিপস্টিক সরু ধনুক ভুরু স্লিভলেস ব্লাউজ এক এক দিন এক এক শাড়ি মিসেস মুখার্জি সোম দস্তুর আগ্রওয়াল সানিয়াল ডাট চক্রবর্তী বাসু ঘোষ ঘোষিদার ঢ্যাং ভার্চারিয়া চ্যাটার্জি সেনগুপ্তা রে সবাই একমত হবে নাই বা কেন এই সেন্ট অ্যালোসা স্কুলে মেয়েদের ভর্তি করেছেন কেউ নার্সারির থেকে কেজি থেকে কারুর সন্তানের সেভেন কারুর এইট হতে যাচ্ছে এত বছর স্কুলে বাচ্চা নিয়ে আসা যাওয়া অনেকে আসেন দূর থেকে বাচ্চা পৌঁছে স্কুল কম্পাউন্ডের একটা ছায়া ছায়া কোণ দেখে বসে পড়েন ক্রমে আরও দু চারজন আসেন গল্প জমে যায় দারোয়ান বাহাদুরকে বকশিস করেন সবাই তাকে ধরে টরে গেট খুলিয়ে ফুচকা ঝালমুড়ি চটপটি আসে বারোটা থেকে দুটো পর্যন্ত কেটে যায় কাটাতে যখন হবেই তবু যদি রূপ থাকতো মিসে সোম মন্তব্য করেন যা বলেছ অত সেজে কুজে থাকে তাই তবু দেখা যায় নুনলে গড়েছি হ্যাঁ না ঘামেন্ট মিসেস অগ্রবাল মন্তব্য করেন হলে কি হবে মুখখানা তো ভেট কি মাছের যা মানায় আহা গলায় লম্বা তিলকের মতো টিপ যেন ধিঙ্গি বষ্টুমি মিসেস দাস্তুর কৌতূহল প্রকাশ করেন হোয়াট ইজ ধিঙ্গি বোষ্টমী মায়েদের দলে একটা হাসির রোল পড়ে যায় বারোটা বাজছে নার্সারি কেজির ছুটি হলো পুচকি পুচকি বাচ্চাগুলো খাঁচা ছাড়া পাখির মতো হাত মেলে দৌড়ে আসছে ছেলে মেয়েদের দলের মধ্যে একটি ছেলে অন্যদের চেয়ে লম্বায় বড় ধপ ধর্ষা কোঁকড়া চুল ফ্যালফেল করে চেয়ে দেখে চারদিকে তারপর বাহাদুরের কাছে গিয়ে কি বলে মুখের মধ্যে আঙুল পোড়া দেখো যেন নেলা খাপা বাচ্চাগুলোর মধ্যে দেখা কিরকম যেন লিলিপুটদের মধ্যে গ্যালিভার নার্সারিতে দুবার কেজিতে দুবার ফেল করেছে তাহলেই বোঝো বয়সটা কি বাহাদুর এই সময় হুড় করে গেট খুলে দেয় মিসেস তালুকদারে গাড়ি ঢুকছে গার্হ সানগ্লাস বেগুনি রঙের শাড়ি মেরুন লিপস্টিক ব্লাউজ দেখে গা টেপাটেপি করেন মিসেস মুখার্জি ও মিসেস সোম হোক টুকর না পড়লেই পার্থ ফিটিং এক্সেলেন্ট কাহাসে বেনাতি মিসেস অগ্রবালের চোখে মুগ্ধতা লোভ সত্যি গায়ে চামড়ার উপর যেন এঁকে দেওয়া মনে হয় সুপার মিসেস দস্তুরেরও প্রশংসা বাক্য শোনা যায় নামলেন গটগট করে ছেলেটির কাছে গেলেন ছেলেটার গোজ মুখ কিছু চাইছে আইসক্রিম কেনা হলো ছেলের হাতে দিয়ে তাকে একরকম কোলে করে গাড়ির পেছনে তুললেন কোনো দিকে না চেয়ে উঠে গেলেন ব্যাস খুশ মিসেস সোমের দুই মেয়ে একজন সেভেনে অন্যজন এইটে প্রতি বছর ফার্স্ট হয় কৃতিত্বটা শুধু মেয়েদের নয় মায়েরও ভোর চারটের সময় উঠে মেসেস সোম মেয়েদের ডেকে দেন ব্রাশে পেস্ট লাগিয়ে শীতকালের দিনে চানের গরম জল করে একেবারে রেডি নিজে চট করে চান করে মেয়েদের পড়ার টেবিলের পাশে বসেন পেন্সিল বেড়ে দেওয়া হাতের কাছে খাতা বই জুগিয়ে দেওয়া পুষ্টিকর ব্রেকফাস্ট বসে বসে খাওয়ানো এগুলো শেষ করে পুজো লক্ষ্মী সরস্বতী কালী গণেশের পথ লক্ষ্মী ধন দেবেন সরস্বতী বিদ্যা সব রকমের কালী বিপদে আপদে গণেশ সাফল্যের জন্যে ভক্তিভরে পুজোটা সারেন মিসেস সোম ইতিমধ্যে কাজের লোকেলে তাকে দিয়ে রান্নাটা করাতে হয় সঙ্গে সঙ্গে মেয়েদের এবং নিজের লাঞ্চ প্যাক স্কুল বহুদূর মিসেস সোম তিনজনে খাবার হটকেছে ভরে বেতের বাস্কেটে করে সঙ্গে নিয়ে নেন একেবারে মেয়েদের সঙ্গে বারোটায় লাঞ্চ খেয়ে তিনটে স্কুল ছুটি হলে তাদের নিয়ে বাড়ি যদি বলো সেভেন এইটে পরে মেয়েদের তো একা ছেড়ে দিলেই হয় ছটার সময় ডিম কলা রুটি মাখন দিয়ে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বেরোয় আটটায় স্কুল শুরু শেষ তিনটে ভাতটা খাবে কখন সেই কোন সকালে সামান্য জল খাবার তারপরেও যদি স্কুলে লুচি ফুচি টিফিন দেওয়া যায় শরীর থাকবে বাঙালির মাছে ভাতে শরীর কোনোটাই গরম ছাড়া খাওয়া যায় না তাও মিসেস সোম মাছ হোক মাংস হোক ভাতের সঙ্গে মেখে মাছের কাটা মাংসের হার ছাড়িয়ে আর উনুনে বসে গরম করে হটকেসে ভরেন বারোটার সময় দুই মেয়ে আসবে খিদে ছটফট করতে করতে দুজনের হাতে দুটি তৈরি বাটি তুলে দেবেন মিসেস সোম শেষকালে একটা আপেল কামড়াতে কামড়াতে মেয়েরা আবার ক্লাসে ছুটবে তিনটে পর্যন্ত আবার গুলতানি দিবা নিদ্রা পত্র পত্রিকা পড়ার অবসর নেই কোথাও যাওয়া নেই এই চলেছে মিসেস অঞ্জলি সোমের মায়ের আত্মত্যাগ না হলে কি আর সন্তানের মঙ্গল হয় চাই আত্মত্যাগ মিসেস পিঙ্কি অগ্রওয়াল একটি কচি মারোয়ারি মা তার ছেলে বানটি দুর্ধর্ষ দুরন্ত পড়াশোনায় মন নেই টিফিনের ছুটি হওয়া মাত্র মায়ের কাছ থেকে বল নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ে তার মা তার পেছনে ছুটে ছুটে তাকে খাওয়ান অন্যান্য বারোবারই তনয়রা তনয়ারা বাড়ি থেকে টিফিন আনারও ধার ধারে না টিফিনের সময় ফুচকা চটপটি দহি ভাড়া আইসক্রিম এইসব খায় মিসেস মুখার্জি গালে হাত দিয়ে জিজ্ঞাসা করেন আচ্ছা ভাই পিঙ্কি তোমাদের ছেলে মেয়েদের অসুখ তো করে না বারো মাস তিরিশ দিন এই খাচ্ছে সত্যি এক একজনের স্বাস্থ্য কি গাঁটটা গোটা কেউ কেউ আবার ইয়া মোটা পিঙ্কি আগ্রহাল বাঙালি প্রধান এক মাল্টি স্টোরিটে থাকেন বাঙালিদের মতো হয়ে গেছেন তার একটি গোপন বাসনাও আছে মিসেস মুখার্জির মেয়ে বানটির সঙ্গে পড়ে যথারীতি ফার্স্ট হয় আর বানটির কোনো ঠিক নেই আজ তা আড কাল লাস্ট একবার ফেল করতে করতে বেঁচে গেল তা পিঙ্কি অগ্রবালে গোপন বাসনা হল মিসেস মুখার্জির মেয়ে ইসিতা মুখার্জির খাতা খাতাগুলো যদি একবার পান তাই তিনি এই বাঙালিনী সংঘের সভ্য হয়ে গেছেন সব কথাতেই সায় দেন

ছেলেমেদের পরীক্ষা সাগর সসম্মানে উত্তীর্ণ হওয়া এবং সারা সারাদিনের মজলিসার্ডটা রোমাঞ্চকর ঘটনাও ঘটে যেমন মিসেস তালুকদারের ছেলে বেধরক পিটুনি খেতে খেতে বেঁচে যায় অনেক চেষ্টা করে ক্লাস ওয়ানে উঠেছে ছেলেটা সাধারণত তার আদত মুখে আঙুল পুড়ে ফ্যাল ফ্যাল করেছে এ থাকা কিন্তু ওয়ানে পড়া বাচ্চারা প্রায় সবাই জুজুথান টাইপের তারা তাকে তেমন থাকতে দেবে কেন কেউ তার চুলে ফড়িং বেঁধে দেয় কেউ তার পিঠে ডঙ্কি লিখে দেয় কয়েকজনে মিলে চারদিক থেকে হুক্কা হুয়া করতে থাকে সমবেত মায়েরা ব্যাপারটা দেখে হেসে এ ওর গায়ে ঢলে পড়েন এ ওর ছেলেগুলো মিসেস সোমের মন্তব্য হাসিতে তার শ্বাস আটকে যাবার অবস্থা খালি মিসেস দস্তুর ডিগিকে রোগা বুকপিট সমান ফ্যাকাশে ফর্সা মিসেস দস্তুর বলেন দিস ইজ নট প্রপার শুড ডু সামথিং অ্যাবাউট ইট কিন্তু এই দেই যে কারা সে সম্বন্ধে তিনি কোনো ইঙ্গিত দেন না মিসেস মুখার্জি বলেন থামুন তো এই করতে করতে দেখবেন ছেলেরা স্মার্ট হয়ে উঠবে স্মার্ট না হলেও প্রতিক্রিয়া হলো মিসেস তালুকদারের ছেলে একদিন রাগে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল সামনে ছিল রোগা দুবলা কৌশিক দরাম করে মাটিতে পড়ে তার মাথা ফেটে কাঁচা রক্ত মায়েরা সব দৌড়ে কেউ জল আনলেন কেউ অফিসে কেউ প্রিন্সিপালের কাছে খবর দিলেন ছেলের দল ফসা খালি মিসেস তালুকদারের ছেলে মুখে এক কোণে দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে যেতে যেতে মিসেস সোম বললেন একটা মিসেস রে বললেন আজ তোমার হবে প্রিন্সিপালের আদেশে ক্লাসে যাওয়া এখন বন্ধ ওর তিনি হসপিটাল থেকে কৌশিক ফেরার অপেক্ষায় আছেন মায়েরা দারুণ কৌতূহলাক্রান্ত হয়ে বসে আছেন ক্যানিকটা প্রিন্সিপালের ঘরে হবে না সর্বসমক্ষে স্কুল কম্পাউন্ডে হবে এই নিয়ে গবেষণা চলছে এমন সময় বাহাদুর সরসর করে গেট খুলে দিল মিসেস তালুকদারের গাড়ি নেমে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় একটু অবাক হলেন গালে একটা আঙুলের টোকা দিয়ে প্রিন্সিপালের ঘরের দিকে চলে গেলেন প্রিন্সিপাল কঠিন চোখে তাকিয়ে আছেন মিসেস তালুকদার বললেন আপনাকে ডাক্তারের সার্টিফিকেট একটা চিঠি দিতে এলাম আমার ওয়ার্ডের ব্যাপারে দেখি চিঠি এবং সার্টিফিকেট পড়ে প্রিন্সিপাল সামান্য নরম চোখে চেয়ে বললেন স্ট্রেঞ্জ কোয়েন্সিডেন্স মিসেস তালুকদার আপনার ছেলেকে আমি আর একটু হলেই পাবলিক মাথা ফাটিয়ে দিয়েছে ইটস এ নাস্টিক ক্র্যাক এইরকম হি ইস আ ক্রুয়েল টাইপ আমি আগেও রিপোর্ট পেয়েছি এরকম কিছু তো আমি জানি না দেয়ার মাস্ট হ্যাভিনেট প্রভোকেশন আপনি প্লিজ খোঁজ করুন খোঁজ করাতে ক্লাস ওয়ানের মিস ডিসুজা ক্লাস ক্যাপ্টেন চিত্রেশ রাংনাথন এবং কম্পাউন্ডে বসে থাকা মায়ের দল মিসেস অগ্রবাল আদি এক বাক্যে সাক্ষ্য দিল ইয়েস হি ইজ আ ক্রুয়েল টাইপ ডিসুজা ক্লাস টিচার সবচেয়ে খারাপ রিপোর্ট দিলেন মিসেস তালুকদারের ছেলে নাকি অন্যদের চিমটি কাটে পেন্সিলের খোঁচা দেয় যেখানে সেখানে ব্লেড দিয়ে হাত পা কেটে দেয় শুনতে শুনতে মিসেস তালুকদারের মুখ পাংশুটে হয়ে যাচ্ছিল কিন্তু নামাননি কাজেই চোখের কিনা দেখা গেল না। খটখট করে হাই হিল ছেলের হাত ধরল গাড়িতে চক্রবর্তী বললেন ভাঙবে তবু মচকাবে না ওদিকে ছেলেকে বাড়িতে রেখে মিসেস তালুকদার আবার অফিসে ফিরে যাচ্ছেন ব্যক্তিগত ব্যাপারে উতলা হয়ে অফিসের কাজের ক্ষতি যে করা চলে না এ বিষয়ে তার জ্ঞান টন্টনে। কিন্তু ব্রাবণ রোডে উড়াল থেকে নামতে গিয়ে তিনি আরেকটু হলে একটা দুর্ঘটনা ঘটাচ্ছিলেন মাঠমুখী পুলিশ জনতা সব ঘিরে এসেছিল কানা নাকি চোখে দেখতে পান না সকালবেলায় মদ গিলেছে সব ধরনের মেয়ে লোক যে মোটেটি পড়ে গিয়েছিল তাকে একশো টাকাটা নোট বার করে দিলেন মিসেস তালুকদার কিছু হয়নি সামান্য একটু ছড়েছে হাঁটুতে পুলিশটি তর্ক করতে করতে গাড়িতে উঠল। কিছু দূর গিয়ে তাকেও একটা বড় নোট দিলেন মিসেস তালুকদার চোখ থেকে কালো চশমাটা নামালেন রাখলেন ব্যাগ কালো চশমা ফুটে মেকআপ আয়নায় তিনি প্রসাধনের নানান সামগ্রী বার করে মুখে চোখে ফ্যাশন অহংকার উচ্চ পদস্থ গাম্ভীর্য যান্ত্রিক নির্লিপ্তি সব এঁকে নিলেন শুধু চোখ দুটোকে কিছুতেই পাল্টানো না তাই ঘরে কেউ এলেই তিনি কালো চশমা পরে নেন ইয়েস হোয়াট ক্যান আই ডু ফর ইউ বাড়ি ফিরতে সন্ধে তিনখানা টিপটপ সাজানো শূন্য ঘর নিজেই চাবি ঘুরিয়ে ঢুকেছেন মিসেস তালুকদার তাকে কফি তৈরি করে দিয়ে তার মাইন্ড হ্যান্ড শান্তি চলে গেল কফি পান করে চুপচাপ বসে রইলেন তিনি একেবারে নিস্তব্ধ স্থানু পা দুটো সামনে ছড়ানো মাথাটা গায়ে হেলে আছে চোখ দুটো বোঝা দরজায় টুকটুক করে খা প্রথমে উপেক্ষা করেছিলেন আবার টুক 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 মিসেস তালুকদার দরজার চোখে চোখ লাগিয়ে দেখলেন একটি বেশ বেটে দিন চেহারার মহিলা যদিও পরিপাটি করে ছাপা শাড়ি লাল ব্লাউজ পরা তিনি কালো চশমাটা পরে নিলেন দরজাটা খুলে দিয়ে বললেন কি চাই আমাকে চিনতে পারছেন না বৌধি আমি লক্ষ্মী ভেতরে এসো কে বলো তো ভেতরে ঢুকে আচলধি দিয়ে গলা টলা মুছে লক্ষ্মী বলল আমি সেন্ট রায়া আয়া অত বকশিস করতে না চিনতে পারলেন না এতক্ষণে চিনতে পারলেন মিসেস তালুকদার বললেন ও তুমি লক্ষ্মী না ওই হিন্দুস্তানিরা লক্ষ্মী লক্ষ্মী করে ডাকত আমার নাম লক্ষ্মী বৌদি লক্ষ্মী বা লক্ষ্মী কেন এখানে তার বাড়ি এসেছে মিসেস তালুকদার বুঝতে পারলেন না আর একটা বড় নোট খোয়াবার জন্য তিনি প্রস্তুত হলেন তার পরিচিত জগতের সর্বত্র ও তালুকদার নিজের অজ্ঞাতে যেন ক্ষমার অযোগ্য সব অপরাধ করে ফেলেছেন গুণকার দেবার জন্য তাকে সব সময় প্রস্তুত থাকতে হয়। খোকন কোথায় ঘুমুচ্ছে ভালো ঘুমু ঘুমিয়ে নিক বড় ধকল বড্ড ধকল ওর বুদ্ধি যায় বৌদি কত চাইছে লক্ষ্মী কেন চাইছে বৌদি আপনি একবার ভালো করে খোঁজ করলেন না কিসের খোঁজ করবো যা সব দিশু যা ছেলেরা গার্জেনরা বলল খোকার সম্পর্কে বিশ্বাস করে নিলেন মিসেস তালুকদার চুপ করে রইলেন সেই ছোট্ট থেকে তো ওকে দেখি আসছি বৌদি ভগবান দয়া করেননি এমনি করেই ওকে ঘরেছেন বৌদি ওকে আপনাকে দোকতে দোকতে মারবেন বলে ছেলেগুলো এই টুকুন ছেলে সব কি পাজি কি নিষ্ঠুর ওর উপর কি অত্যাচার করে ভাবতে পারবেন না মিসেস তালুকদার নড়ে চড়ে বসলেন হঠাৎ লক্ষ্মী কেঁদে ফেললো হু তো ঘুম হচ্ছে আমার কথা বিশ্বাস না হয় ওর পিঠে জামাটা ভালো করে তুলে দেখুন দেখি বৌদি কোথায় আসে আসুন লক্ষ্মী নিজেই বাড়ি কর্তিকে তার শোবার ঘরে নিয়ে গেল অকাতরে ঘুমোচ্ছে খোকন সন্তর্পণে পিঠের দিকে জামাটা তুলল লক্ষ্মী ফিস করে বললো একটা সারা পিঠ ময় আঁচরের দাগ পুরনো নতুন উড়ুতে আঙুলও এসব কি করেছে পড়ে গেছে সব না না লক্ষ্মী প্রতিবাদ করে উঠল ওকে পেন্সিল দিয়ে খোঁচায় ব্লেড দিয়ে পিঠে কেটে দেয় আঁচড়ে দেয় অন্য অত্যাচারের কথা নাই বললাম ক্লাস টিচার জানে কেঁপে উঠে বললেন মিসেস তালুকদার ওই ডিসু যা হার হার জানে ওকে দেখতে পারে না তো প্রিন্সিপাল কাছে লাগায় সেই নার্সারি থেকে লাগাতার এই চলে আসছে ও তো আমায় কোনোদিন বলেনি কেউ তো বলেনি কে বলবে ওই সব গার্জেন মায়েরা ওদের কি মা বলে না মানুষ বলে ওই তো প্রিন্সিপালের পায়ে পড়েছিল কিনা ছোট মেয়ে থার্ড হয়ে গেছে সে নাকি ফাঁস্ট না হলে দুঃখে আত্মঘাতী হবে ব্যারাকেটে ফাঁস্ট করিয়ে তবে ছাড়লো ওদের কথা ছাড়ুন আর কে বলবে আপনার খোকন ভগবান তিনি কে ওদের মুখ দিয়েছেন কে মারছে কে গাল দিচ্ছে কিচ্ছু বলবে না বলতে পারবে না আমি জানি বৌদি আমার ঠিক এমন একটি আছে কত ওষুধপালা কত ওজা কত পীরের ধান করলুম বৌদি ওই একই কি ধারায় রয়ে গেল যত বড় হচ্ছে ততই আরো খারাপ আমি পেটের ধান্দায় বেরিয়ে আসি আশেপাশের ছেলেরা ওকে মেরে ছেঁচে দেয় বৌদি বাড়ি গিয়ে দেখি দাঁত দিয়ে রক্ত পড়ছে মুখ নীল জামা কাপড়ে নর্দমার কাঁধা বলতে বলতে লক্ষ্মী ডুকরে ডুকরে কাঁদতে লাগলো বৌদি গো আমি জানি আপনার চারদিকে এই যে এত স্বামীগ্রী এত পয়সা টাকা শাড়ি জামা এসব কিচ্ছু না কিচ্ছু না মনে সুখ নেই ভয়ে কষ্টে লজ্জায় কাঁটা হয়ে আছে আমি সব বুঝি গো সব বুঝি মিছেস তালুকদারের কালো চশমা হঠাৎ খুলে যায় বেরিয়ে পড়ে মার খাওয়া কুকুরের মতো দুটি চোখ সন্ধ্যা ঘন হয় আকণ্ঠ ওষুধ খেয়ে খোকন ঘুমোয় বাড়ির কাজের লোক শান্তি পেছনের কারখানার লেদম্যানের সঙ্গে তুমুল প্রেম করে শব্দ করে ট্রাক যায় ট্রাক আসে চিৎকার করে কোথাও তীব্র কামত্তযোগ স্বরে বাঁচতে থাকে মুকাবিলা মোকাবেলা লায়লা মিসেস তালুকদার আর লক্ষ্মীমণি দাস মুখোমুখি বসে গুমড়ে গুমড়ে কাঁদতে থাকেন শান্ত নাহি শেষ হল শ্রী নরেন্দ্রনাথ মিত্রের লেখাই গল্প মিসেস তালুকদারের বন্ধু এর আগেও আমি ওনার লেখা গল্প পড়েছি আপনারা সেগুলো শুনে দেখতে পারেন একটু প্লে কাইন্ডলি ফলো করবেন আর যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাইন্ডলি পাশে থাকবেন ধন্যবাদ